হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনাস হেলদি কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি কুলেখাড়ার পাতা দিয়ে মাছ শুক্তোর রেসিপি নিয়ে। এই প্রচণ্ড গরমে আমার বাড়িতে কিন্তু এই শুক্তোটা প্রায়ই হতো। খুবই কম তেল মশলার রান্না আর ভীষণ সুস্বাদু, পেটের পক্ষেও খুবই উপাদেয়। রেসিপিটা আপনারা দেখুন, মা তো এটা অসাধারণ তৈরি করতেন। যদি আপনাদের এই অন্যরকম মাছ শুক্তোর রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এই মাছ শুক্তোটা কুলেখাড়ার পাতা দিয়ে কেমন লাগলো। কুলেখাড়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই প্রচণ্ড গরমে একবার হলেও অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, আমি শিওর আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে দেখবেন লাল রঙের একটা সাবস্ক্রাইব লেখা আসছে, প্রথমে সেটাকে সিলেক্ট করে দেবেন, তারপর পাশের বেল আইকনটিকে অবশ্যই সিলেক্ট করবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সেই নোটিফিকেশনটা আপনারা মিস না করেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই কুলেখাড়া দিয়ে মাছ শুক্তো আমরা কিভাবে তৈরি করব সেই পদ্ধতিটা। সবার প্রথমে আমি কুলেখাড়া শাকটা একটু বেছে নেব। আমি এখানে 100 গ্রাম মতো নিয়েছি কুলেখাড়া শাকের। দেখবেন বড় বড় যদি শাক হয় সেক্ষেত্রে কচি পাতাগুলো ব্যবহার করবেন এইভাবে, আর ডাটাগুলো ফেলে দেবেন। ডাটার মধ্যে কিন্তু অনেক সময় কাটা থাকে। আমার এখানে পাতাগুলো একদমই কচি কচি, আর ফুটো ফাটা পাতাগুলো অবশ্যই বাদ দিয়ে দেবেন। চাইলে আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারেন, কিন্তু এখানে যেহেতু সমস্তটাই কচি কচি শাক আছে সেজন্য আমি শুধু দেখুন এইভাবে ডগার পোর্শনগুলোকে নিয়ে নিচ্ছি, কোনো রকম কাটাকুটি করব না, জাস্ট পাতাগুলোকে কচি কচি বেছে নিচ্ছি। নিয়েছি একটা ছোট সাইজের বেগুন, এরম ছোট ছোট করে কাটা, 100 গ্রাম মতো লাউ, লাউটাও ছোট ছোট করে কেটেছি খোসাটা ছাড়িয়ে, একটা বড় সাইজের আলু, সেটাকেও একটু ছোট ছোট করে কেটেছি। সমস্ত সবজিগুলোকে একই মাপের কাটার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, খোসাটা ফেলিনি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। এবারে আমি কুলেখাড়ার শাকটা তো বেছে নিয়েছি, দিয়ে এটাকে একটু নর্মাল জলে ভিজিয়ে রাখছি। চাইলে একটু হলুদ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন, যাতে কোনো পোকামাকড় যদি থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল, দিয়ে অ্যাড করে দেব কেটে রাখা সবজিগুলো, আলু বেগুন আর লাউটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি এখানে 1/4 টিস্পুনই অ্যাড করলাম প্রথমে, ভালো করে আবারও মিশিয়ে নিলাম, দিয়ে এটাকে লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবারে চেক করব সবজিটা, মানে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। বেগুন আর লাউ তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আলুটাই একটু যা সময় লাগে। হ্যাঁ দেখুন প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এই সময় আমি অ্যাড করে দেব কুলেখাড়া শাকটা, আমি এটাকে নর্মাল জলে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই স্টেজে অ্যাড করে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে জাস্ট 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দেব। বলেই ছিলাম রান্নাটা একদমই অন্যরকম। দেখুন 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ এটাকে করব না, ফোটাবো না, তাহলে তেতো হয়ে যাবে। তাই গ্যাসটা বন্ধ করে আমি সমস্ত তরকারিটা নামিয়ে নিচ্ছি, কড়াইটা একটু পরিষ্কার করে নিলাম, দিয়ে অ্যাড করে দিচ্ছি 1 বড় চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো, সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা একটু লাল করে ভেজে নেব। চিংড়ি মাছকে কিন্তু কখনোই খুব বেশি কড়া করে ভাজবেন না কিংবা রান্না করবেন না অনেকক্ষণ ধরে, তাহলে শক্ত হয়ে যাবে। দেখুন হয়ে গেছে সুন্দর হালকা হালকা একটু লাল। এবার গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে আমি মাছগুলোকে নামিয়ে নেব। ওই অবশিষ্ট তেলেই আমি আরও বাদবাকি রান্নাটা করব, তাই দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1/4 টিস্পুন কালো সর্ষে। সর্ষেটাকে এইভাবে খুন্তির ব্যাক পোর্শন দিয়ে ভালো করে প্রেস করে দিতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন থেতো করে রাখা আদা, বাটা ব্যবহার করবেন না, থেতো করা আদাই ব্যবহার করবেন। ভালো করে একটু মিশিয়ে নিয়েই অ্যাড করে দিচ্ছি সবজি সেদ্ধটা, অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, ভালো করে মিশিয়ে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, ভালো করে আবারও মিশিয়ে নিয়ে জাস্ট 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, এবার দেখুন এটা কতটা সুন্দর দেখতে লাগছে।
এই গ্রেভিটা কিন্তু এরকমই একটু পাতলা পাতলা হবে। এটা সম্পূর্ণ তৈরি, আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। তবে নামানোর আগে আপনারা অবশ্যই নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। বাস তৈরি হয়ে গেল কুলেখাড়ার পাতা দিয়ে মাছ শুক্তো। আমার বাড়িতে গরমে এটা প্রায় তৈরি হতো। আর এটাকে ভাত দিয়ে পরিবেশন করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এই গরমে খুবই স্বাস্থ্যকর একটা রান্না। তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রান্নাটা। আশা করছি ভালোই লাগবে। আবার দেখা হবে পরের পর্বে, আমি নানা রকমের রেসিপি নিয়ে আবার ফিরে আসব। পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।